नमस्कार सकल के स्वागत जानाई एफआरएस एडुकेशन हमें आज के फूड एसआई तार जिकेर क्लास करब तुम्हारा जानो 23 तारीख थे फूड एसआई एर फर्म फिलअप शुरू हो सेंटारे किन्तु अफलाइन एवं अनलाइन कोर्से भर्ती चलछे फ्री यूट्यूब वीडियो आमरा किन्तु प्रत्येक दिन विभिन्न परीक्षा जुन्नो आमरा दिच्छी तोमादे ए चैनलेर माध्यमे क्लासगुली अवश्य देखते थाको एवं साथे लाइक एवं शेयरो करबे जाते आमरा आरो बेशी संख्यक छात्र छात्रीदेर काछे सहजे पौंछते पारी। जैक फूड एसआई किन्तु एक जिनिस माथाय रेखो जदि आगे मतोई 50 मैथ और 50 जिके होय आमी धरे निलाम आगे मतोई थाकबे एवं तारपरेओ आज संवादपत्रे जे संवाद बेरियेछे खूब सम्भवत माद्रास आईआईटी थेके एबारे नाकि प्रश्न किनबे टीएससी फूड एसआईर जन अर्थात किछुटा तो बटेई बेस किछुटा ताहले टीसीएस पैटर्नेर प्रश्न थाकार सम्भावना किन्तु तैरी होयेछे ताई सेई जिनिसटा माथाय रेखेई किन्तु आमरा क्लासगुलो करब एवं आशा करी ये क्लासगुलो थेके किन्तु तोमादेर जथेष्ट उपकार आसबे। चलो आजकेर प्रश्न देखी प्रथम प्रश्न बाल गंगाधर तिलक सम्पादित कोन पत्रिकाटी ब्रिटिश शासनेर सबचेये शक्तिशाली समालोचक छिल अमृतबाजार केसरी हिंदू कोनोटी नय एखन एक्षेत्रे उत्तर बी हबे আর এর সঙ্গে একটা ছোট জিনিস জেনে রাখা ভালো বাল গঙ্গাধর তিলক কিন্তু দুখানি পত্রিকাকে একসঙ্গে চালাতেন ঠিক আছে তার মধ্যে এই কেশরী এই যে কেশরী এটা কিন্তু মারাঠি ভাষায় মাথায় রেখো এবং ইংরেজি ভাষায় মাহো রাত্তা এই নামে একটা সংবাদপত্র তিনি চালাতেন এবং এই দুটো সংবাদপত্রই 1881 সালে উৎপত্তি হয়েছিল ঠিক আছে এবং দুটোতেই কিন্তু ব্রিটিশ সরকারের সমালোচনা তিনি করতেন তার পরামর্শে গান্ধীজি ব্রিটিশ ভারতে এসে এক বছর ধরে সেখানকার ভূমি ও জনগণের খোঁজ খবর নেন বাল গঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল গোপালকৃষ্ণ গোখলে লাল লাজপত রায় অবশ্যই সি হবে গোপালকৃষ্ণ গোখলে কারণ আমরা জানি গান্ধীজির রাজনৈতিক গুরু হিসাবে গোপালকৃষ্ণ গান্ধীকে ধরা হয় আমরা জানি গান্ধীজি তার প্রথম যখন আন্দোলনগুলো করতেন সেগুলো কিন্তু দক্ষিণ আফ্রিকায় করেছিল তো দক্ষিণ আফ্রিকায় এই গোপালকৃষ্ণ গোখলের সঙ্গে তার বিশেষ পরিচয় ঘটে এবং সখ্যতা হয় এবং গোপালকৃষ্ণ গোখলে তাকে ভারতে আসার কথা বলেন এবং 1915 সালের 9 জানুয়ারি গান্ধীজি কিন্তু ভারতবর্ষে আসেন এবং এই দিনটি অর্থাৎ এই 9 জানুয়ারি আমরা ভারতীয়রা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করি প্রবাসী ভারতীয় দিবস 1995 সাল থেকে গান্ধীজির বিদেশ থেকে ফিরে আসার স্মরণে 1995 সাল থেকে কিন্তু এই প্রবাসী ভারতীয় দিবসটা চলছে গান্ধীজির ফিরে আসার স্মরণে এবং গান্ধীজি যখন ভারতবর্ষে এসেছিলেন তাকে প্রথম গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন আগে তুমি ভারতবর্ষ সম্বন্ধে ঠিক করে জানো সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু ভূমি এবং জনগণের খোঁজ খবর নিতে শুরু করেন নিচের কোন স্মৃতিস্তম্ভটি
খলজি রাজবংশ দ্বারা নির্মিত। আলাই দরজা, বড় গুম্বাদ, সিসা গুম্বাদ না সফদরজং এর সমাধি? অবশ্যই হবে আলাই দরওয়াজা। আলাই দরজা অর্থাৎ এ, আলাই দরজা 1311 সাল, আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি 1311 সাল, ঠিক আছে। যদি বলে জায়গা কোথায়, দিল্লির মেহরুলিতে। তারপরের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনের সময় সরকারি ভাষা কি ছিল, উর্দু, পার্সি, তুর্কি না সংস্কৃত? অবশ্যই পার্সি ভাষা হবে। দিল্লির সুলতানি শাসনের যে সরকারি ভাষা, মার্কোপোলো, মার্কোপোলো 1294 সালে ভারতে কোথা থেকে আসেন, ভেনিস, ব্রিস্টল, প্যারিস না লিসবন? আমরা জানি মার্কোপোলোর জন্ম কিন্তু ইতালির ভেনিসে, ঠিক আছে। এবং মার্কোপোলো 1254 সাল থেকে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়েন। আর মার্কোপোলোর লেখা বই ট্রাভেলস অফ মার্কোপোলো নামে পরিচিত। এতে কিন্তু মার্কোপোলোর সমস্ত বিবরণী, যে যে জায়গায় তিনি তার জীবনে গিয়েছিলেন তার বিবরণী পাওয়া যায়। ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে, কতগুলি অধ্যায় আছে? ঋগ্বেদ 10 অধ্যায়ের, ঠিক আছে, ঋগ্বেদ 10 অধ্যায়। ভারতীয় সংবিধানে আর্টিকেল 36 নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? এই 76। ভারতীয় সংবিধানে আর্টিকেল 76 নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল, এজি না প্রশাসনিক ট্রাইব্যুনাল? খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর্টিকেল 76, এবং এর সঙ্গে অ্যাটর্নি জেনারেল এটি কিন্তু জড়িত, ঠিক আছে। এবং এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্কের প্রথম মহিলা সেক্রেটারি কে ছিলেন, অ্যান্টোনিও গ্যাটসেস, জার্মেন নাইন কিংসলে, ম্যাডেলিয়ন আলবার্ট, ফাতিমা থিয়ানা সাইদ? উত্তর হয়ে যাবে ডি, ফাতিমা থিয়ানা সাইদ, মালদ্বীপ, মালদ্বীপের একজন কূটনীতিবিদ ছিলেন, ঠিক আছে। এবার চলে আসো, যদি সার্ক কবে প্রতিষ্ঠা হয়েছে বলতে হয়, সার্ক প্রতিষ্ঠা হয়েছে 1885। যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আফগানিস্তান থাকে এর মধ্যে, অর্থাৎ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ ছিল, আফগানিস্তান কিন্তু থাকেনি। আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্যভুক্ত হয়। প্রথম যখন হয় তখন সদর দপ্তর ঢাকা ছিল, অর্থাৎ বাংলাদেশের ঢাকা। বর্তমানের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু, ওকে। যখনই পড়বে জিকে, যতগুলো প্রশ্ন ওখান থেকে তৈরি হবে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমরা আলোচনা করার চেষ্টা করবে। নিচের কোনটি সংক্রামক রোগ, অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়ে, ডায়াবেটিস মোটেও নয়, অ্যাজমা না, এ তো সংক্রামক নয়, স্কার্ভিও সংক্রামক নয়, দাঁতের রোগ সংক্রামক কিন্তু স্মল পক্স, আমরা জানি পক্সের জীবাণু ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়। নিচের কোন বইটি বরাহ মিহিরের লেখা, কুমার সম্ভব, শকুন্তলা, সূত্র সংজ্ঞার বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতা, বরাহমিহিরের বৃহৎ সংহিতা ষষ্ঠ শতাব্দী, ঠিক আছে, এবং সেই সময়ের বিশ্বকোষ। বিশ্বকোষ মানে যার মধ্যে তুমি সমস্ত বিষয়ই পেতে পারো। তবে প্রধান প্রধান বিষয়গুলো যদি এর মধ্যে কি ছিল বলতে হয়, তাহলে প্রথম হইতে জ্যোতির্বিজ্ঞান, এটি প্রথম কথা, জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান ছাড়া, মানে জ্যোতির্বিজ্ঞানের বিধি এর মানে
যে গ্রহণ সংক্রান্ত ধারণা, বৃষ্টি সংক্রান্ত ধারণা, তারপরে মেঘ সংক্রান্ত ধারণা, মেঘ এবং এমনকি তখন বায়োটেকনোলজি না আবিষ্কার হলেও এই বইয়ে ফসলের বৃদ্ধি কিভাবে সম্ভব, ফলন কি করে বাড়ানো যাবে সেই নিয়েও কিন্তু আলোচনা আছে। বিভিন্ন প্রকার রত্ন, মুক্তা, তাদের চেনার উপায়, তাদের কাজ কি হওয়া উচিত এবং এবং বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান সবই আমরা বৃহৎ সংহিতায় পাই। এবং লেখা হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে। পাকা কলায় নিচের কোন অ্যাসিড থাকে, ফরমিক, সালফিউরিক, টার্টারিক না হাইড্রোক্লোরিক? অবশ্যই অ্যান্সার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং যদি বলি টার্টারিক আর কোথায় থাকে, টার্টারিক থাকে আঙুরে, ঠিক আছে, তেঁতুল, এগুলোতে টার্টারিক থাকে। কিন্তু পাকা কলায় শুধু টার্টারিক অ্যাসিড ভাবলে হবে না, পাকা কলা একটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এখানে ভিটামিন থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, ডেমোক্রেস অ্যান্ড ডিসেন্ট্রেস। বইটির লেখক নিচের কোনজন, অরুণ সৌরি, রামচন্দ্র গুহ, নলিনী সিং না গুরুচরণ দাস? উত্তর হয়ে যাবে বি, রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ একজন ভারতীয় ঐতিহাসিক, ডেমোক্রেট, ডিসেন্টার্স। এই বইয়ের লেখক ছাড়াও তিনি আর কি কি বই লিখেছেন, তার সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের নাম যেটা মনে রাখতে হবে, গান্ধী পরবর্তী ভারত, ঠিক আছে, এবং সভ্যতার সংরক্ষণ, চেরি পিকিং কথাটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত, টেবিল টেনিস, সাঁতার, বাস্কেটবল না ক্রিকেট? বাস্কেটবলের সঙ্গে চেরি পিকিং কথাটি যুক্ত। লাজিম নৃত্যশৈলী কোন রাজ্যের বিশেষত্বকে তুলে ধরে, কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র, গুজরাট? লাজিম নৃত্য মহারাষ্ট্রের বিশেষত্বকে তুলে ধরে, মহারাষ্ট্রের গণেশ চতুর্দশীতে এই নাচ নাচা হয়, ঠিক আছে, এবং এই নাচ মহারাষ্ট্রকে তুলে ধরে। নিচের কোন উৎসবটি দুর্গাদেবী তার নয়টি অবতারের সাথে সম্পর্কিত, হোলি, নবরাত্রি, দুর্গাপূজা না দীপাবলি? নবরাত্রি, এই নবরাত্রিতে দেবী দুর্গা এবং তার ন যে অবতার আসি ন অবতার, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, স্কন্দমাতা, কুজমান্ডা, কাত্তায়নী, কালরাত্রি, মহাগৌরী, দুর্গা, যে সমস্ত তার অবতারগুলি আছে তাদের কিন্তু পূজা হয় এই নবরাত্রিতে। নিচের কোনটি অনুযায়ী ব্যতিক্রমী বিষয় ছাড়া সূর্যাস্তের পর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত কোনো মহিলাকে গ্রেফতার করা যাবে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি মনে করি মহিলাদের গ্রেফতার করা যাবে না সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত। এটা অ্যাকচুয়ালি ফৌজদারি দণ্ডবিধি, এটা অ্যাকচুয়ালি আমি যদি একদম অপশন ডি করে দিই সেটাই কারেক্ট অ্যান্সার, ফৌজদারি দণ্ডবিধি। এবং 1973 সালে আমাদের ফৌজদারি দণ্ডবিধির মধ্যে এটাকে তৈরি করা হয়েছিল, যদিও এটার প্রয়োগ ঘটানো হয় 1 এপ্রিল 1994। নিচের কোনটি ভারতের সবচেয়ে বড় সংরক্ষিত জলাভূমি, পুলিকট হ্রদ, সুন্দরবন, গঙ্গা নদী, ভেম্বনাদ কয়াল? কোথায়? উত্তর হয়ে যাবে কিন্তু সুন্দরবন। ওয়াটার হিটারে কোন ধাতুর কয়েল তার ব্যবহার করা হয়, তামা, লোহা, নাইক্রোম? নাইক্রোম আমরা জানি, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম। নাইক্রোম কি কি দিয়ে তৈরি? নিকেল আর ক্রোমিয়াম। নিকেল থাকে 80%, ক্রোমিয়াম থাকে 20%, ক্রোমিয়াম 20%।
ঠিক আছে। ভারতীয় মুদ্রানীতি কার দ্বারা তৈরি হয়? কেন্দ্রীয় সরকার, এসবিআই, বিভিন্ন ব্যাংক, আরবিআই, আরবিআই দ্বারা। ভারত সরকার শুধুমাত্র, কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার শুধুমাত্র এক টাকার নোট ছাপেন, এক টাকার নোট, ঠিক আছে, বাকি সব কিন্তু আরবিআই কর্তৃক, এবং আরবিআই সরি আরবিআই এর যে গভর্নর তার কিন্তু সই থাকে। মাই লাইফ মাই মিশন কার আত্মজীবনী? বাবা রামদেব, অমিত শাহ, রঞ্জিত সিং, সত্যব্রত সিং। বাবা রামদেব, এই প্রশ্নটা একটু অন্য প্রশ্নের সঙ্গে গুলি ফেলার সম্ভাবনা আছে। নিচের কোনটি চুম্বকীয় ক্ষেত্রের একক? অ্যাম্পিয়ার, ওহম, কুড়ি, কোনোটাই নয়, টেসলা, এবং বড় হাতে টি দ্বারা টেসলাকে চিহ্নিত করা হয়। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস কোনটি স্থাপন করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তথাগত, ওরিয়েন্টাল, বেঙ্গল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আনন্দমোহন বোস যুক্ত। পৌনজ্যুদ্ধ, পৌনজ্যুদ্ধের অপর নাম কি? এখান থেকে গাদা প্রশ্ন হতে পারে, বিল গ্রাম যুদ্ধ। কতভাবে কবে হয়েছিল? 1540। কাদের হয়েছিল? শেরশাহ হুমায়ুন, শেরশাহ আর হুমায়ুন। কি হয়েছিল? হুমায়ুন ভীষণভাবে পরাজিত হয়ে ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিল পারস্যতে। তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে? বাষ্পীভবন বলে। এমনকি সাধারণ তাপমাত্রাও এটা ঘটতে পারে তরলের উপরিতল থেকে সরাসরি। ভারতীয় সংসদের প্রেক্ষাপটে জিরো আর কি? সংসদীয় কার্যাবলী শুরুর পূর্বের সময়, প্রশ্নোত্তরের পরপরই, প্রশ্নকালের আগে, সংসদীয় কার্যধারার দ্বিতীয়ার্ধের সময়। এখন এটা দ্বিতীয়ার্ধের সময় বলতে আমরা পারবো না, এখন দ্বিতীয়ার্ধ ওইভাবে লিখা নেই। প্রশ্ন উত্তর হয়ে গেলেই যে সময়টা, যে কিছুটা সময় বেঁচে যায় প্রশ্নোত্তর হওয়ার পরে, সেই যে সময়টা। এবার এখানেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন আগে হতো 30 মিনিটের, এখন হয় 1 ঘন্টার, ঠিক আছে, জিরো আওয়ার। সময় ছিল আগে 12টা থেকে 1টা, বর্তমানে এটাও চেঞ্জ হয়ে গেছে 1টা থেকে 2টা। অতএব এই সবগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সহ্যাদ্রি ভারতের দক্ষিণাংশ, দেশ দক্ষিণাংশ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত? মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ। গুজরাটের তাপ্তি নদীর মুখ থেকে, তাপ্তি নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, তাপ্তি নদীর মুখ থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত প্রায় 1600 কিমি জুড়ে সহ্যাদ্রি অবস্থিত। কোন খেলার সাথে বেন্ড ইওর ব্যাক কথাটি জড়িত? ফুটবল, ক্রিকেট, ভলিবল, না হকি। অবশ্যই উত্তর বি হবে, ক্রিকেটের সাথে বেন্ড ইওর ব্যাক, যদি এই কথাটা আমরা খুব কম শুনি কিন্তু জড়িত। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 360 কি প্রদান করে? জীবনের অধিকার, আর্থিক জরুরি অবস্থা, সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার। 360 ধারা কি করে? আর্থিক জরুরি অবস্থা। ভারতীয় জাতীয় স্টক এক্সচেঞ্জ কবে তৈরি হয়েছিল? 1992 মুম্বাইয়ে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছিল, 1992 মুম্বাই। ওকে, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক কোথায় হয়েছিল? মেদিনীপুরের ঝালঝরি, বাঁকুড়ার ভুলা, বাঁকুড়ার নতুরবন্দ, মেদিনীপুরের আড়াবাড়ি। আমরা জানি আড়াবাড়ি হচ্ছে যৌথ বন সংরক্ষণ, ঠিক আছে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক আছে, সেখানে যেতে পারো, বিভিন্ন প্রশ্ন টশ্ন পাবে এবং ভিডিও লিঙ্ক পাবে। আর অবশ্যই যারা নতুন তাদের বলছি, পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য সাব করে নিও, যেখান থেকে কিন্তু তুমি অনেক ধরনের পরীক্ষার কমন উপযোগী প্রশ্নগুলো পেয়ে যাবে।